হ্যালো বন্ধুরা, ফিরে এলাম আমি আপনাদের সাথে সাকিবুল ইসলাম রোহান। আজকের ভিডিওটি হচ্ছে মূলত ওপেন ক্যামেরা নিয়ে। ওপেন ক্যামেরা সফটওয়্যারটি কি? এটি এমন একটি সফটওয়্যার যেটা দিয়ে চাইলে আপনারা ভিডিও করতে পারেন, চাইলে ছবি তুলতে পারেন, তাও মোবাইল ক্যামেরা থেকে অনেকটা ভালো। তো চলুন চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ফিরে এলাম ইন্টার পর। আমি যে সফটওয়্যারটির কথা বলেছি ওপেন ক্যামেরা, সেটি হচ্ছে এটি। এটি দিয়ে আপনারা চাইলে DSLR মতোই ছবি তুলতে পারেন। যেমনকি আমি কথা বলেছি, সেটি মূলত এটি দিয়ে রেকর্ড করা। এটি দিয়ে চাইলে আপনারা ছবিও তুলতে পারেন। তো বন্ধুরা, দেখা যাক। এটি আপনারা প্লে স্টোরে খুব সহজেই পেয়ে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ওপেন, ওপেন সার্চ করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন ওপেন ক্যামেরাটি। দেখাচ্ছি কিন্তু এটি দিয়ে আমি এখন ভিডিও করে দেখাতে পারবো না। এর মূল কারণ হচ্ছে আমি এখন স্ক্রিন রেকর্ডিং করছি, তাই আমি এটাকে অন করে দেখাচ্ছি আপনাদেরকে। এটি দিয়ে চাইলে আপনারা ফ্লাশ লাইট দিতে পারেন, ফ্লাশ লাইট বন্ধও করতে পারেন, ছবি তুলতে পারেন, অনেকটাই বেটার। এখানে চাইলে আপনারা জুম ইন জুম আউট করতে পারেন, চাইলে ক্যামেরা আগে নিচে করতে পারেন। তো আমি আপনাদেরকে একটি ছবি তুলে দেখাচ্ছি। তো বন্ধুরা, আপনাদেরকে একটা ছবি তুলে দেখালাম আমি। ছবিটি এমনি নর্মাল ক্যামেরা থেকে অনেকটাই বেটার। আপনারা আজকে ভিডিও এতটুকুই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।